অপচয় কমানো এবং মিতব্যয়ী হতে দেশের মানুষকে আবারো অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী এই কথা জানান। বৈঠকে 15,856 কোটি টাকা ব্যয়ে 8টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে এনএসসি মিলনায়তনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী। একনেক সংশ্লিষ্টরা ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ে। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন ও মূল্যায়ন বিভাগ আইএমইডি জানিয়েছে, গত অর্থ বছরে এডিপি বাস্তবায়ন হয়েছে 92.79%, যা টাকার অঙ্কে 2,03,000 টাকা। 2020-21 অর্থ বছরে বাস্তবায়ন হয়েছিল 82.11%।